এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনলেন তো শুনে খারাপ লাগলো এ বাবা খারাপ লাগার তো কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদেরকে চেনে শেষ তেরো বছরে খেলা মেলা উৎসব করেই তো আপনাদেরকে ভুলিয়ে রেখেছে কি হবে বলুন তো আন্দোলন আন্দোলন করে আপনি রাজ্য জাগবেন ট্রাফিক ব্যবস্থা বাড়াতে হবে আপনি আজাদি স্লোগান তুলবেন ব্রিটিশরা কনফিউজ হয়ে যাবে যে আমরা ভারত ছেড়ে চলে এসেছি তো আপনার এই আন্দোলনে লাভটা কি হবে সরকারের টনক কি নড়বে না নড়বে না আপনারা আজাদি স্লোগান তুলবেন আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবেন না আপনারা সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন না যিনি এই পুরো ষড়যন্ত্রটা করলেন কারণ আপনারা মিষ্টি মিষ্টি আন্দোলন করবেন আরও আজব হলো কিছু সংগঠন স্পেশালি বাম কংগ্রেস এরা তো মুখ্যমন্ত্রীর হাতে তামাক খায় মুখ্যমন্ত্রীর টাকায় এদের দল চলে কেন্দ্রে এরা একই জোটের মধ্যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স এদের মুখেও শুনবেন না মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা ছাত্ররা যখন নবান্ন চলো ডাক দিল তখন এরা গুটি গুটি পায়ে সরে চলে আসলো কেন বলুন তো বুঝতে পারছেন না কারণ এরা জানে কোনটা করা যায় এবং কোনটা করা যায় না রাত দখল করলে একটু আজাদি আজাদি স্লোগান দিলে কাজের কাজ কিছু হবে না বাম কংগ্রেসও জানে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যদি সত্যি বিচার দরকার হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করুন নবান্ন ঘেরাও করুন কালীঘাট ঘেরাও করুন স্বাস্থ্য দপ্তর ঘেরাও করুন প্রত্যেকটা জায়গায় যান একসাথে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করুন আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো। চিন্তা করবেন না মাননীয় পুজো হবে এবং প্রত্যেকটা পুজোর মণ্ডপ থেকে আপনার বিরুদ্ধে আপনার স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আওয়াজ উঠবে ঘটনাটা প্রত্যেকটা মণ্ডপ থেকে বলা হবে বলা হবে কি আপনি এবং আপনার লোকজন প্রমাণ লোপাট করলেন আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং সবাই দেখেছি আমরা আপনার সরকার কি কি করেছে বিগত কয়েকদিনে পুরো পশ্চিমবঙ্গ মানুষ জানে পুজোর মধ্যে সেগুলো আরও জানানো হবে আপনি উৎসবে ফিরতে বলছেন তো পুজোয় ফিরতে বলছেন তো এবারের পুজো আপনি সারা জীবন মনে রাখবেন মাননীয়